কুকুর বেড়াল থাবা হাঁকায়, ফসে সাপের ফনা, শিংকই মাছ রুখে দাঁড়ায়, জলে বালির কণা, আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। আত্মসমর্পণকারী জেনারেল নিয়াজিকে ঢাকা থেকে কলকাতায় নেওয়া হয়, তার সঙ্গে রাও ফরমান আলী সহ আরও অনেকে ছিলেন। এদিন পর্যন্ত পাকিস্তানি 65,670 জন সেনাকে আটক করা হয়। এছাড়া পাকিস্তানি আমলা, সরকারি কর্মচারী সহ আরও 20,000 ছিলেন তাদের সঙ্গে। মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের 71-এর দিনগুলির কথা নিয়ে বিজয়ের মাসে বিজয় টিভির বিশেষ আয়োজন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিজয়ের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রাণ কিশোর। 1971-এ মুক্তিযুদ্ধ শুরুর পর থেকে যে সকল ছোট ছোট যুদ্ধ সংঘটিত হয়েছিল তার মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাটের তেলিখালি যুদ্ধ অন্যতম। আজ আমরা দাঁড়িয়ে আছি যেখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই তেলিখালিতে। আজ কথা বলবো বীর মুক্তিযোদ্ধা অখিল বাতিকের সাথে। কেমন আছেন? আছি ভালো, ধন্যবাদ বিজয় টিভিকে। যুদ্ধ শুরুর গল্পটা, আমি তখন ক্লাস 10-এর ছাত্র। এর আগে আমি ছাত্রলীগ করতাম ক্লাস 7 থেকে, ভাষা আন্দোলন থেকে আমার রাজনীতিতে যাওয়া। এবং ওই রাজনীতি করতে করতে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর ময়মনসিংহ সার্কিট হাউসে আসেন একটা ট্রাকে করে, তার ভাষণ শুনে আমি উদ্ভূত হই। এবং ওটা ওই উদ্ভূততা আমাকে আস্তে আস্তে মানে চেতনা জাগায় বেশি করে দেশের প্রতি। আমার পরিচয় হয় আমার বাবা বাঙালি এবং আমার মা গারো। এই জন্য মুক্তিযোদ্ধায় আমি চিন্তা করলাম আমার পরিচয়টা আমি দুইটাই রাখবো। আমার পকেটে মাত্র ছিল 70 টাকা ইন্ডিয়ান রুপি। ওই টাকাটা আস্তে আস্তে শেষ হয়ে যায়, তাও আমাদের যাওয়া হয় না ট্রেনিং। এক সময় রাত্রে আসলো, গাধাগাধি করে আমাদের নেওয়া হলো। তারপরে সারা বেশি দূর না, ওখান থেকে 70 কিলোমিটার হইতে পারে, সেই তালু থেকে রংনবাব যেখানে ট্রেনিং সেন্টার ওইখানে গিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমাদের জন্য আলাদা আলাদা ভাগাভাগি করে দিল। তা আমরা জিয়াউদ্দিন নামে সেই আমাদের সেই দুবারা থানা দিন সেখানে তার বাড়ি, ওনার কোম্পানিতে আমাদেরকে ঢোকাল। আমাদের কোম্পানিতে মোট 135 জন ছিল। 21 দিন ট্রেনিং নেওয়ার পরে আবার আমাদেরকে জঙ্গলে নেওয়া, এক সপ্তাহ মানে জঙ্গল ট্রেনিং, এক সপ্তাহ জঙ্গল ট্রেনিং পরে আমরা করানো হতো। হ্যাঁ, সেখানে কী করানো হতো? সেখানে জঙ্গল ট্রেনিংয়ে রাত্রে কীভাবে যুদ্ধ করতে হয় ওটা বাস্তব আমাদের জন্য একটা বুলেট দিত, সে অনেক বুলেট দিত, কিন্তু সেই বুলেটে মানুষ মারা যেত না, রাবার বুলেট। আর আমরা বিভিন্ন গ্রুপে গ্রুপ হইতাম, একজন পাক বাহিনী আর একজন মুক্তি বাহিনী। রাত্রে আমাদেরকে জঙ্গলে নিয়ে বলছে কি আজকে অমুক জায়গায় ফাইট করতে হবে। পরে মুক্তিযোদ্ধারাই আরেক দল পাক বাহিনী হইতো, নিজেদের মতো ভাগ হয়ে যুদ্ধ করা, প্রত্যক্ষ যুদ্ধ তো হয়নি সেখানে জঙ্গলে। আর জঙ্গলে থাকাটা, জঙ্গলে কীভাবে রান্না করতে হয়, কীভাবে খাইতে হয়, কীভাবে নিজের জীবনকে চালাইতে হয়, ওগুলো পুরা মাত্র অল্প পানিতে কীভাবে রান্না বান্না করে স্নান করে এরকম। আর ওই এমন একটা জায়গা যেখানে চিনাযুগ আর ছোটো ছোটো প্লাস্টিকের ইয়ে দিছে পেপার, ওইখানে আমরা ছোটো ছোটো ঘর বানাই ওখানে থাকতাম। আর রাত্রে হলে আমাদের শুরু হইতো, পরে যখন গোলাগুলি হইতো আমাদের নিজেদের মধ্যে, ধরা পড়লে চোখ বন্ধ করে ঠিক মানে যুদ্ধের সময় যেভাবে করা হয় না খায় একদিন রাখা হয়। আমার সৌভাগ্য হয়েছে বাসা শহীদ জব্বারের ছেলে বাদল, নূর ইসলাম বাদলের সাথে একই কোম্পানিতে ইয়া করতে যুদ্ধ করতে। এবং নূর ইসলাম বাদলের হাতে ছিল সেদিন LMG, সে একদম মানে মানে সেই বান্দরকাতার ক্যাম্প বিহপির সামনে উনি চলে গেছিলেন। ওনার উপরে হাজার হাজার গুলি, ওনাকে বাঁচাইতে গিয়ে আমরা কাভারিং দিতে আরম্ভ করলাম, আমি বাদলটা ওকে বাঁচাইতেই হবে। তো ওইটা বাঁচাইতে গিয়া আমরা সব রেডে ছিলাম, রাজ্জাক গ্রুপ। তো রেড রেড মানেই নয় মারতে হবে, মরতে হবে। তো হিট অ্যান্ড রান, হ্যাঁ হিট অ্যান্ড রান হবে না, তখন হিট অ্যান্ড রান করেনি আমাদেরকে, মানে আঘাত করে যাইতে হবে না, কোথায় যাবে, হাজার হাজার গুলি আমাদের উপর আসতেছে। আমি ছোট্ট একটা আইলের উপর মাথা রাখছি, আমার এনে নীল প্যান্ট হাফ প্যান্ট ছিল আর একদম শার্ট পরা ছিল। স্মোক বম্ব মারার পর অন্ধকার হয়ে যায়, আমরা আর নিলাম। তার যুদ্ধ তো ভীষণ মানে হাজার হাজার গুলি আসতেছে, আমরা সামনে আগাইতেই আছি, একদম সামনাসামনি সম্মুখ যুদ্ধ। তারা দেখতে পারতেছে যখন ওকে
আটটা সাড়ে আটটা নয়টা বাজে তখন তো সবাইকে দেখতে পাই, পাঞ্জাবিকে দেখতে সকাল আটটা সাড়ে সকাল সাড়ে আটটা আমাকে গুলি লাগে প্রায় অনুমানিক নয়টা তিরিশের মতো। আপনার গুলি লেগেছিল? হ্যাঁ, আমার এই পায়ে গুলি লাগে। আমি এইভাবে যখন আর নেই তখন এই জায়গায় আমার গুলি ছিল, এটা উঁচু হয়ে যায়। পাঞ্জাবি মনে করছে কি ওই নীল প্যান্টটাকে মাথা, সে বাসদার থেকে আমাকে গুলি করছে। তো সব জায়গাতে কেমন ফ্লাইছে, পাতা ফোতা দিয়ে মরানো, আমাদেরকে দাঁতগুলো আমরা কালো করছি, এইখানে কাদা কুদা মাইছি, মানে সহজ আর মানুষকে চেনা যায় না এসব। কিন্তু এখানে নীল হাফ প্যান্টটা কেমন ফ্লাইছ করতে পারেনি। তো পাঞ্জাবি আমাকে দেখে এটাই মাথা মনে করে বাসদার থেকে যুদ্ধ গুলি করছে। আর আমি তো এদিক সেদিক যেতে পারতাম না, পরে শক্তি আমার দুর্বল, আমার ষোলো বছর সতেরো বছর বয়সে আর কতক্ষণ, মানে আট ঘন্টা যুদ্ধ সেখানে হয়েছে। গুলি লাগার পরের কথাগুলো এখান থেকে শুনবো, তবে ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আসি। দর্শক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিজয়ের কথাই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সাথেই থাকুন। ফিরে এলাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিজয়ের কথায়। আমরা কথা বলছি অখিল বাতিকের সাথে। গুলি লাগার পরে, গুলি লাগলে পরে পিতার হাগেডক আমাকে সেই মেঘালয়ের সেই আমাদের ইন্ডিয়া বর্ডারে নিয়ে গেলেন। ওখান থেকে আমাকে সে পিঠে করে সেই বিএসএফ ক্যাম্প ধুমনি করা ওখানে নিয়ে গেল। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ক্রলিং করতে করতে নিয়ে গেল, না ক্রলিং পিঠে আমি আর হাঁটতে পারি নাই। পরে সে আমাকে এমনি গামছা ইয়ে করে আমাকে আস্তে আস্তে করে নিয়ে গেল। একুশ দিনের মতো আমাকে চিকিৎসা হয়। রিলিজ পাওয়ার পরে আমি আবার কয়নাদুবিতে আসি, যেখানে আমাদের মুক্তিযোদ্ধা ট্রানজিট। তেসরা নভেম্বর ইন্ডিয়ান রেজিমেন্ট সহ আমাদের মিত্রবাহিনী সহ আমরা আসলাম রাত্রে। আর তখন যাওয়ার পরে আমরা আমি সেদিন ছিলাম ইয়াতে অ্যাম্বুশিংয়ে ছিলাম, অ্যাম্বুশিং গ্রুপে। তা যুদ্ধের অনেক কত কৌশল আছে, অ্যাম্বুশিংয়ে রেয়ার কাট আপ পার্টি, হ্যাঁ কাভারিং এরকম। তো আমাকে বলছে তুমি যখন স্বাস্থ্য হয়ে গেল না তুমি সামনে যুদ্ধে যাক। এমন গুলি আর এমন শিলিং, এখানে এটা যতগুলো যুদ্ধ করছি বান্দরকাতার পরে এটা সবচেয়ে বড় যুদ্ধ, কোনো মতেইভাবেই আমরা চার পাঁচ মাসে একটুও কিছু করতে পারি নাই। শেষে এইটাকে আক্রমণ করার জন্য অনেক পরিকল্পনা হয়েছে, পরিকল্পনা মাফিক যখন এটা চূড়ান্ত হয়েছে, চূড়ান্ত হলে পরে আমাদের প্রত্যেককে জানাইছে এবার বৃষ্টি শেষ হয়ে যেতেছে, ধান ক্ষেতের পানিগুলো শুকাই যেতেছে। এইভাবে আমাদের কোম্পানি কমান্ডার সাথে তারা ইয়া করলো, মিটিং করলো। মিটিং করলে পরে মিটিংয়ে আমরা জানি না, ওইটা তো আমরা তো সাধারণ মুক্তিযোদ্ধা ছিলাম, কী কী সিদ্ধান্ত নিয়েছি জানি না। কিন্তু সিদ্ধান্ত হয়েছে কি এটা দোসরা নভেম্বরে এটা আক্রমণ করবে এবং এটাকে শত্রুমুক্ত করবে। কিন্তু দোসরা নভেম্বরে এটা আমরা আক্রমণ করতে আইসা, এটা এখানে আমরা সাকসেসফুল হতে পারে চলে গেছি। তারপরে কী কারণে ফিরে গিয়েছিলেন? আমাদের গাইড এবং ইন্ডিয়ান রেজিমেন্টরা কী কারণে তারা বিদ্রোহ করছে আমরা এটা আমি ভালো করে বলতে পারবো না। কারণ মুক্তিযোদ্ধা হিসাবে আমি তো সাধারণ মুক্তিযোদ্ধা ছিলাম, এটা কোম্পানি কমান্ডার অন্যান্যরা ভালো করে এরা বলতে পারতেন। তা আমরা চলে গেলাম, যুদ্ধ হলো না, কিন্তু ভাবছিলাম আর যুদ্ধ মনে হয় এনে যুদ্ধ করা হবে। আচ্ছা, ক্যাম্পে চলে গেলেন? ক্যাম্পে চলে গেলাম, যাত্রার ক্যাম্পে। যখন আমরা নামলাম, আমরা ক্যামোফ্লাইজ করে যখন আমরা নামলাম, যথেষ্ট গুলি নিয়ে আমরা নামছি। হ্যাঁ, আমার এই যুদ্ধে আমাকে এসএলআর দেয়নি, ৩০৩ রাইফেল দিছে। ৩০৩ রাইফেল মানে আমার কাছে স্বাভাবিক, মেশিন গান এলএমজি বিএমজি এগুলো সে যুদ্ধ করতে খুব মজা। এসএলআর একে সমানে রেগুলার ফায়ার করতে পারে, এলএমজি ব্রাশ ফায়ার করতে পারে, আর বোল্ট আনতে হয় ৩০৩ রাইফেল, এটা একটা স্বাভাবিক। তবু মানে নিলাম, দিচ্ছে সার দিচ্ছে অনেক। গেলাম আমরা পশ্চিম দিকে, এই তেলেখারে ওই পশ্চিম ওইদিকে পাহাড় আছে, ওইদিকে আমরা অ্যাম্বুশিং নিছি। আমরা ওখানে ছিলাম প্রায় ২৯ জন, বিভিন্ন জায়গায় আমরা রাত্রে। তো পরে যখন আমরা ফায়ার শুরু করলাম, ফায়ার শুরুর পরে এক সময় এমন সিলিং আর গুলি, মানে সেদিন আমরা মনে করছি কি আজকে আমরা বাঁচব না। আর আমার মনে সবসময় একটা আসলো কি বান্দরকাতার যুদ্ধে আমি বেঁচে গেছি, এই যুদ্ধে মনে হয় বাঁচব না। হ্যাঁ, কিন্তু মনোবল তো সেরকম, আগাইতেই বলতেছে আমরা আগাইতে আরম্ভ করলাম। আর যারা রেটে ছিল তারা সরাসরি ঢুকে গেছে ইন্ডিয়ান রেজিমেন্টের সাথে মুক্তিযোদ্ধা, যেসব মুক্তিযোদ্ধারা ওইখানে এখন গণকবরে লেখা আছে, ওই ওরাম একবারে ঢুকে চার্জ করলো, চার্জ করে তারা গুলি খেয়ে মারা গেছে, বিভিন্ন জায়গাতে এখানে লেখা আছে। আর সেই দিন সেই অবস্থা, এটা আমি মুখে আর ব্যাখ্যা করতে পারবো না যে আমার লুঙ্গল এখন দাঁড়াইতেছে, বান্দরকাতার যুদ্ধ আর এই তেলেখালি যুদ্ধ। আর আমার সামনে সেলিং পড়াতে আমার এই কান্না, কানের ভিতর যে পানি রক্ত বার হয় আমি এই কানে আর শুনি না। বান্দরকাটা যদি আমার বা পা গুলি লাগে, এই পা একটু অবশ। আমার কষ্ট হয় যে
एक जन प्रकृत पक्षे मुक्तिजोद्धा आमी एक जन एफएफ छात्र स्टूडेंट थे के बांग्लादेशेर जे क्राइटेरिया दिछे बांग्लादेश सरकार शहीद माने आर आहत निहत एवं युद्ध आहतेर खाता खाताय आमार नाम आछे किना एटा आमार हलो ए 39 বছর স্বাধীনতার পরে এটা আমার 49 বছর 49 বছর আমি এখনো সেই সম্মান পাইছি না আমার খুব কষ্ট লাগে এই জন্য আমি অনেক দরাদরি করেছি এরকম আমার মতো অনেক মুক্তিযোদ্ধা হয়তোবা বাংলাদেশে আছে যাদের সঠিকভাবে এখনো মূল্যায়ন করা হয়নি সঠিক জায়গায় ইন্ডিয়াতে আমার লেখা আছে ইন্ডিয়ার মাঝে মাঝে মেজর টেস্ট নারায়ণ সিং আমাকে আগে চিঠি দিত এখন মনে হয় মারা গেছে উনি যিনি আমি আমার সেই ইয়াতে ইঞ্জিনিয়ার কোর্স ট্রেনিং দিতেন এক সময় আমাকে বলছে তুমি যদি বাংলাদেশ তোমাকে ইয়ে করতে না ইন্ডিয়া আমি বলি বাংলার মাটি এলো আমার জন্মভূমি আমার জন্মভূমিকে আমি ভালোবাসি আমি অন্য দেশে গিয়ে দেখছি আমার ভালো লাগে না আমার দেশটা এত ভালো লাগে এই দেশের সব কিছু তেলে খালি যুদ্ধটা 10 কি 11 ঘন্টা হইতে পারে কারণ ভোর থেকে দুপুর পর্যন্ত মানে উভয় পক্ষের গুলাগুলি চলতেছিল একদম আর আমরা যখন ইয়াতে ফিরে যাই তেলিখালী যুদ্ধের পরের গল্পটি এখান থেকে আবারও শুনবো তবে ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আসি দর্শক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিজয়ের কথায় নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরছি বিরতির পর সাথেই থাকুন ফিরে এলাম বিরতির পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিজয়ের কথা অনুষ্ঠানে আমরা কথা বলছি ময়মনসিংহের হালুয়াঘাটের তেলিখালী যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা অখিল বাতিকের সাথে যুদ্ধের পর কি হলো তেলিখালী যুদ্ধের পরেও ছোটখাটো কিন্তু তখন তেলিখালীর পরে তেমন আর মানে গোলাগুলি আমাদের হয়নি তার আগে খুব হয়েছে তেলিখালীতে সবচেয়ে বড় ধরনের যুদ্ধ এবং তেলিখালী তারা ভালো মতো মায়ের খেয়েছে তাদের তারা বুঝতে পারছে যে মুক্তিযোদ্ধারা অনেক শক্তি সঞ্চয় করেছে এখন কিছু হলেই আমরা সিলিং করতাম এরাও সিলিং করতাম মাঝে মাঝে আমরা ব্রাশ ফায়ার মারতাম এলএমজি এমএমজি দিয়ে বাংলাদেশের মাটিতে আইসা যখন পাঞ্জাবিরা পালাই যেতেছে এক মুক্তিযোদ্ধা আনন্দে যখন একটা খাটের উপরে বসেছিল পাঞ্জাবিরা কিন্তু যাওয়ার আগে খাটের পায়ের নিচে এন্টি পার্সোনাল মাইন পুঁটে রেখে গেছে সে বুঝতে পারে না ওইটা ভিতরে এন্টি পার্সোনাল মাইন সে জয় বাংলা বলে যখন খাটে বসে পড়লো তখন একটা এন্টি পার্সোনাল মাইন ব্রাশ হয়ে সঙ্গে সঙ্গে ওর পা দুইটা বাঁকা যায় ওইখানে সে মারা যায় মানুষের বিজয় আনন্দতা আমরা সেদিন অনুভব করছি যে স্বাধীনতার স্বাদটা কীরকম আমরা হালুয়াঘাট যখন মুক্ত করি আমাদেরকে ভারতের সৈন্যরা বলছে কি তোমরা এই এই অফিসে থাকবা রাত্রে তোমরা অপারেশনে যাবা আচ্ছা একটা মজার ব্যাপার হলো আমরা সব আদিবাসী মুক্তিযোদ্ধা ছিলাম তো আদিবাসী মুক্তিযোদ্ধা ছিলাম আমরা এই সংগ্রামে একটা জায়গায় আসলাম তখন এই রাজাকার বাড়িতে আমরা আসলাম রাজাকার বাড়িতে আসলে পরে রাজাকার আমরা জানি যে এখানে রাজাকার আছে রাজাকারকে এমনভাবে লুকায় রাখছে যে উপরে এলো ইয়া কুড়া ধানের কুড়া নিচে একটা বড় মাঠার মতো বড় ওয়ের ভিতরে ওরে রাখছে আমরা ওটা চার্জ করে পাইতেছি না পাইতেছি না ওরে ওর মানে ওই রাজাকারের স্ত্রী হট করে সাইড থেকে আইসা কোপ দিল পরে আমি হঠাৎ করে এগুলো তার কোপটা ওই ইয়াতে লাগিয়ে গেল বা ওই ঘরের খুঁটিতে লাগিয়ে গেল তো আমাদের মনে তখন এমন একটা হয়ে গেল পরে ওই মহিলাকে আমাদের গ্রুপের মধ্যে একজন লাঠি মারছে লাঠি মারলে পরে ওই প্রেগনেন্ট ছিল ব্লিডিংয়ের হয়েছে তারপরে তার স্বামীকে আমরা পাইছি পরে ওইখানে আমাদের হালুয়াঘাট বাজারে ওখানে না খাম মানে সুটকি আমরা না খাম মানে সুটকি ওই মহলে নিয়ে গেল ওইখানে এখন অনেক মানুষ মারে পরে বলছে ওইখানে প্রায় 17 জন ধরে ধরে আনছি আমরা আলবদর জায়গায় ধরে আনছি পরে বললাম কি কলমা পড়ো কলমা পড়ার পরে একটা ব্রাশ ফায়ার দেওয়া একদম শেষ তখন আর কে কবর দিবে কেউ কবর দিতে আসেনি সবাই ভয় পালাইছে শেষে আমরা করছি কি ওইখানে একটা ঝর্ণার মতো ছিল ওইখানে নিয়ে এদেরকে কোনোরকম কোদাল দেওয়া খালি দাফন শেষে আমাদের এরকম নৃশংস আমরা হইতে হয়েছে আসলে একদম যোদ্ধা ছোট মায়াময় নিয়ে কোনদিন যোদ্ধা যুদ্ধ মানে যুদ্ধ বিদ্রোহ মানে এই বিদ্রোহ 21-22 দিন ট্রেনিং নেওয়া যে 5-7 বছর যুদ্ধ ট্রেনিংয়ের সাথে আমরা যুদ্ধ করছি পাঞ্জাবিরা এমন নার্ভাস হয়ে গেছে বাঙালিদের কাছে ওই যে আমরা জ্বালা বলি জ্বালা বাঙ্গা তার মধ্যে নাক ঢুকাইয়া জ্বালার ভিতরে ঢুকাই রয়েছে পাঞ্জাবিরা বুঝতেই পারে না এনে পা মুক্তিযোদ্ধারা এনে ঢুকে রয়েছে কিছু কিছু জায়গা আমরা ট্রেনিংয়ে পাই না তার চেয়ে বেশি বেশি জ্ঞানগুলো আমাদের ভিতরে আসতো নৌকার ছয়ের ভিতরে যে মাঝে নৌকা ভাই হেও মুক্তিযোদ্ধা আর নৌকার ওই এর ভিতরে ঘুমায় আছে হেও মুক্তিযোদ্ধা
তারা ঢুকছে তার মাসখানে অন্তরে হ্যান্ডসাপ করে তারা ধরে ধরেছে কলার ধুমে এখানে কলা দুইটা ধুম ঢুকাইয়া নদীতে বসে গেছি উপরে মানে ক্যামোফ্ল্যাজ করে পাঞ্জাবিরা দেখতেছে খুব মহিলা চলে যাইতেছে মহিলা না ভিতরে কিন্তু মুক্তিযোদ্ধা ওরা সামনে দিয়ে আমরা নদী পার হয়ে যেতাম ওরা ওরা কল্পনাই করতে পারে নাই আমরা একটা চায়না হাসির ভিতরে টাইম বোম ঢুকাই দিছি তারপরে ওটা কিনে নিয়ে গেছে কিনে নিয়ে এটা রান্না কিচেনের যে হচ্ছে পাচক রান্না ধর বাঁধে রাখছে যখন সময় হয়েছে আমরা তো মুক্তিযুদ্ধে আমরা টাইম বোম ফিট করতে পারি বা সময় এলে পরে একবারে বুম করে ফাইটে গেছে রাঁধুনিও শেষ হাঁসও শেষ ইয়া নারী ডাব মানে পাঠাইছি ইয়া কিবা তাল তাল তো সুন্দর গন্ধ তালের ভিতরে আমরা ঘুমের ওষুধ দিতেছি এরকম নানাভাবে তাদের মানে যুদ্ধে কতগুলো কৌশল আছে এই কৌশলগুলো আমরা ব্যবহার করছি আর আমরা মাঝে মাঝে দূরে এরকম ইয়া পাঠাতে হবে ছায়াবাজির মতো মানুষ নারানারি করতে ওরা মনে করছে এই যে মুক্তিযোদ্ধার নর্থ আছে এখানে গুলি করতো বুকারা আর আমরা অন্যদিকে পালায় চুপচাপ দেখতাম আর গুলি করতে থাকতো সিলিং মারতে থাকতো আমরা চুপচাপ তারা ঈদের সময় তারা গরু খাওয়ার জন্য যে গর্ত পাচ্ছে সেটাও আমরা করছি কি দুইটা কানে বড় বড় বড়শি লাগাইয়া দূরে সে এতে নিয়ে গিয়া সুতাদের নিয়ে গিয়ে আসতে করে তাঁতছি তাই না ওরা তো নিয়ে গেছে পরে এলাকা গরু কেমনে করে চুরি নিয়ে চুরিবিদ্যা ওটা চুরিবিদ্যা ওটা যুদ্ধবিদ্যা এই এলাকা গরম করে পালাইল একটা হ্যাঁ এই বাঙালিরা এই গরু চুরি করছে অবশ্য আমাদের এটা নেওয়ার জন্য এরা ইয়ে করছে আমরা আমরা মানে ওই সময় কত কাহিনী যেটা মানে একদিনে বলা শেষ আর আমার এখন বয়সের জন্য এই যেমন মজা তেমনই দুঃখ তেমনই ইয়া এইগুলা এত বড়ভাবে সাজায় গোছায় বলতে পারবো না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যুদ্ধের দিনগুলির কথা আমাদের বলার জন্য আপনি ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ যে আজকে আমার 65 বছর বয়স জীবিত আছে বলে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ করতে পারছি আমার মতো অনেক যুবক তারা ইয়ং বয়সে চেতনা যাকে বলে আজকে আমি আহ্বান করব বাংলাদেশে একাত্তরের চেতনা আসুক আমরা যেভাবে তখন আমাদের কাছে কোনোদিন বাঙালি বা কারো কেউ ছিল না আমরা মুক্তিযোদ্ধা এবং আমাদের চেতনা ছিল আমরা দেশ স্বাধীন করব আজকে এই দেশ যেভাবে উন্নতির দিকে চলে যাচ্ছে এই বাঙালিরা পারে না কি বাঙালিদেরকে বলতো আগে হ্যাঁ মানে বীরা জাতিরা বাঙালিরা বীরা জাতি আমরা একাত্তরে দেখাইছি এখন আমরা আমরা দেখাচ্ছি আমরা আমাদেরকে যারা সাহায্য করছে তারা তাকাই আছে বাংলাদেশ কোথায় আজকে চলে যাচ্ছে আমি গর্ব করি আমি এই উন্নত অবস্থায় আমি আজকে বাংলার মাটিতে আমি আবার কবর হবে ধন্যবাদ প্রত্যেককে আপনাকেও ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা অখিল বাতিকের সাথে এরকম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে স্বাধীন হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বিজয়ের কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন বিজয় টিভির সঙ্গে থাকুন আমরা তোমাদের